আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনের বিষয়টা কিন্তু আমাদের ছোট্টবেলা থেকে কিন্তু শিখে আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড বসে সেটি হচ্ছে প্রোনাউন। ওয়েলকাম টু এস এম লার্নিং পয়েন্ট, দিস ইজ এস এম শোক উইথ ইউ ওয়ান্স এগেইন। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যান্ড ডিসকাস এ নিউ গ্রামার অ্যান্ড দ্যাট ইজ প্রোনাউন। অ্যান্ড ইউ নো দ্যাট ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ গ্রামার। দ্যাট ইজ ওয়াই আই উইল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ওয়াচ মাই ভিডিও এ টু জেড। অ্যান্ড ইফ ইউ ওয়াচ মাই ভিডিও, অবভিয়াসলি ইউ উইল বি মাস বেনিফিটেড। সো লেটস এনজয়। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনের বিষয়টা কিন্তু আমাদের ছোট্টবেলা থেকে কিন্তু শিখে আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড বসে সেটি হচ্ছে প্রোনাউন। খেয়াল করুন, রহিম ইজ এ গুড বয়, রহিম রিডস ইন ক্লাস টু, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এ বাক্যে আমরা তিনবার রহিম বললাম, রহিম রহিম রহিম। কিন্তু আমরা এটা যদি এভাবে বলি, রহিম ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস টু, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, কী সুন্দর শুনতে লাগলো। হ্যাঁ, এটাই রহিমের পরিবর্তে যে হি শব্দটা ব্যবহার করলাম এটা আসলে প্রোনাউন। এখন আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউনের ক্লাসিফিকেশন। হ্যাঁ, ইয়েস, প্রোনাউন আসলে 8 প্রকার। সেটা কি? পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8টি হচ্ছে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন। তো প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা ক্লাসের শেষের দিকে দেখব। এখন যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম আছে। সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, এই বিষয়টা আমাদেরকে খুবই সুস্পষ্টভাবে জানতে হবে, তাহলে আমরা প্রোনাউনের বিষয়টা খুবই সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। তো এটা আমাদের মনে হয় অনেকেই জানে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম সম্পর্কে আমরা প্রথমে কথা বলবো। সেটা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ডিসপ্লেতে কি সই প্রদর্শন করা হচ্ছে সেটি একটু খেয়াল করুন। তাহলে আই, উই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এরপর থেকে আমাদের আরও একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটি হচ্ছে আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বিহীন। দ্যাট মিন্স আই, উই, ইউ ছাড়া যে শব্দগুলো আছে, যে প্রোনাউনগুলো আছে, সেগুলো সবই থার্ড পার্সন। ওকে, এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, অবজেক্টিভ প্রোনাউনের বিষয়টা আমাদের মনে হয় একটি কথা বললেই সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। প্যাসিভ ভয়েস পরিবর্তনের সময় কিন্তু আমরা এই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে থাকি, যে আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলোই আসলে আমাদের অবজেক্টিভ ফর্ম। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ মোট 7টি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, তাহলে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এখান থেকে আমাকে অবশ্যই একটি কথা বলতে হবে যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। ওকে, এখন যেটা আমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, এটা আমাদেরকে মুখস্থ না করলেও হবে, কেননা আমরা জানি মাইন যে শব্দটা আছে এটা কিন্তু আমাদের পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের শুধুমাত্র পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত করলেই হয়ে যাবে। যেমন আওয়ার, আওয়ার্স, এই আওয়ার্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইওর, ইওরস, ইওরসটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, অ্যান্ড সো অন। হিজ, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স। হ্যাঁ, এই যে এস শব্দ যোগে যে শব্দগুলো তৈরি হলো এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আশা করছি পার্সোনাল প্রোনাউনের 4টি ফর্ম সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা চলে এসছে। ওয়েল, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এখান থেকে কীভাবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, ইটস ভেরি ইজি। এক নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন যেভাবে বুঝবে। হ্যাঁ, এখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একের অধিক যদি পার্সোনাল প্রোনাউন থাকে তাহলে কীভাবে পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করব। এখানে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন যেভাবে বুঝবে, একটা বাক্যে যদি আপনি একাধিক পার্সোনাল প্রোনাউন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 231 এইটি এই নিয়মটি ফলো করতে হবে। দ্যাট মিন্স 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন এবং 1 মানে ফার্স্ট পার্সন। তাহলে একটি বাক্য যদি আপনি 3টা প্রোনাউন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 231 অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এই ক্রমবিন্যাসে বহাতে হবে। তাহলে এখানে আমি আরও একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যদি
সেটি দোষ অপরাধ দ্যাট মিন্স গিলটি ব্লেম ক্রাইম ফল্ট এ ধরনের অর্থ প্রকাশ করে বিশেষ করে এই চারটা ওয়ার্ড মনে রাখলেই এটা খুবই সহজ হয়ে যায় যদি এ ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আমাদের রুলসটা হবে 123 এবং 123 যদি না থাকে সেক্ষেত্রে আমরা 132 নিতে পারবো এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যেটা হচ্ছে এই পার্সোনাল প্রোনাউন যেহেতু একের অধিক পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হচ্ছে একটি বাক্যে সেক্ষেত্রে অবশ্য সেটা অ্যান্ডারা যুক্ত হবে এবং অ্যান্ডারা যুক্ত হওয়ায় প্লুরাল ভার্ব গ্রহণ করবে সে প্লুরাল ভার্ব আমরা জানি আর ওয়ার হ্যাভ এবং ভার্বের বেস্ট ফর্ম তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা এখন আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব এক নম্বর যে কোয়েশ্চেন আছে সেটা দুটো অপশন আছে খেয়াল করুন এ নম্বর অপশনে বলছে আই ইউ অ্যান্ড হি ইজ প্রেজেন্ট খেয়াল করুন তো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন মানে এক ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন দুই এবং হিটা হচ্ছে থার্ড পার্সন তার মানে এক দুই তিন হচ্ছে আমরা শিখে আসলাম স্বাভাবিক যদি বাক্য হয় তো সেক্ষেত্রে আমাদের 231 এই রুলসটা ফলো করতে হবে তাহলে এটা আমাদের রুলস ফলো করছে না তাহলে আমরা পরবর্তীটা খেয়াল করি বি নম্বর বলছে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট খেয়াল করুন তো এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এবং এটা হচ্ছে এক তার মানে 231 এবং সেই সাথে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে প্লুরাল ভার্ব আছে সো এটার অ্যান্সার হবে বি নম্বর আশা করছি এটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আমরা দুই নম্বর বাক্যটি খেয়াল করি এ নম্বর বলছে ইউ হি অ্যান্ড আই আর গিলটি আর বি নম্বর বলছে আই ইউ হি অ্যান্ড আর গিলটি এখানে আমরা গিলটি যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা দেখলে আমরা বুঝতে পারছি এই বাক্যটি দোষ বোঝাচ্ছে দ্যাট মিন্স এখানে আমাদেরকে 123 এই রুলসটি ফলো করতে হবে তার মানে বি নম্বর অপশন আছে এক দুই এবং তিন এবং সেই সাথে এখানে প্লুরাল ভার্ব আছে আর সো এটার অ্যান্সার হবে বি নম্বর হ্যাঁ এটা আমরা আশা করছি খুব সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ একটি কথা আপনাকে অবশ্যই বলতে হয় যে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন তাহলে আমরা এখন দুই নম্বর বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে হ্যাঁ এখান থেকে আমাদের একটা বিষয় খুবই সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কোথায় কোথায় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এবং কোথায় কোথায় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে হ্যাঁ এটা আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এভাবে মুখস্থ করে এটার পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এটার পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে এটার পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এটার পরে সাবজেক্টিভ ফর্ম বসে আরে ভাই এভাবে মুখস্থ করলে হবে পরীক্ষাতে যে এই বারবার মুখস্থ করে গেছে এটার পরে সাবজেক্টিভ ফর্ম বসে এটার পরে অবজেক্টিভ ফর্ম বসে পরীক্ষা হলে যে এরকম মনে হয় আল্লাহ এটা সাবজেক্টিভ ফর্ম বসবে নাকি অবজেক্টিভ ফর্ম বসবে সাবজেক্টিভ অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট আরে ভাই দুইটা জিনিস এখানে আছে তো এই জন্য আপনাকে একটি ট্রিক্স ফলো করতে হবে সেটা হচ্ছে এই বিষয়টা আপনাকে খুব সহজে মনে রাখার জন্য একটি কথা বলবো সেটা হচ্ছে যে কোনো একটি মুখস্থ করুন হয় অবজেক্টিভ ফর্ম অথবা সাবজেক্টিভ ফর্ম মনে করুন আপনি অবজেক্টিভ ফর্মটা মুখস্থ করে গেছেন তাহলে পরীক্ষাতে যদি সেটা না আসে তাহলে সেটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে তাহলে এখন আমরা কথায় আসি তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এটা আমরা মুখস্থ করব তাহলে আমাদের খুব সুবিধা হবে এবং পরীক্ষাতে কখনো এলোমেলো হবে না তাহলে আমরা দেখে নিই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে প্রিপজিশনের পর আর দুই নম্বরটা হচ্ছে টু বি ভার্ব ছাড়া অন্য ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে দ্যাট মিন্স অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ছাড়া অন্য যত ভার্ব আছে এই ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে আর তিন নম্বরটা সেটা হচ্ছে লেটের পর খেয়াল করুন তো লেট কিন্তু একটা ভার্ব লেট মানে বাধা দেওয়া লেট 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 তার মানে এখান থেকে আমরা একটা ছোট্ট একটা ট্রিক্সও ফলো করতে পারি সেটা হচ্ছে ভি পি ও ভি মানে ভার্বের পর পিতে হচ্ছে প্রিপজিশনের পর আর ওতে অবজেক্ট দ্যাট মিন্স ভার্ব এবং প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এটা আপনি মনে রাখতে পারেন তাছাড়া আপনি বারবার শুধুমাত্র এই তিনটা মনে রাখবেন যে প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে টু ভার্ব ছাড়া অন্য ভার্বের পরে প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসে এবং লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে এটা আপনি বলতে 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 পাগল হয়ে যান কিন্তু অন্যটি বলবেন না আপনি খুব সুন্দরভাবে পরীক্ষাতে এলোমেলো থেকে রক্ষা পাবেন তাহলে এখান থেকে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আপনাকে কখনো প্রিপজিশন এবং জিরান্টের মাঝখানে যদি প্রোনাউন বসাতে বলে আর আমরা জানি কি জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তার মানে প্রিপজিশন এবং ভার্ব প্লাস আইএনজির মাঝখানে যদি কখনো আপনাকে প্রোনাউন বসাতে বলে তো সেক্ষেত্রে আপনি
প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবেন, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বিসিএসেও এসেছে। তাহলে আমরা এখন এটার উদাহরণগুলো দেখে নিই। তিন নম্বর প্রশ্নটি বলছে মিথুন সাহা ইজ লার্নিং ইংলিশ উইথ। এখন খেয়াল করুন তো এই উইথটা কি, উইথটা একটা প্রিপজিশন। তো আমরা শিখে আসলাম কি বলুন তো, প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে খেয়াল করুন এখানে মি আছে এবং আই আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে মি। ওকে, চার নম্বর প্রশ্নটি খেয়াল করুন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি অথবা আই। তো এখানে আমরা এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে জানি, সেটা হচ্ছে যে অ্যান্ড একটা প্যারালিজম একটা শব্দ। তো অ্যান্ডের পূর্বে এই ইউটা কি সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? তো খেয়াল করুন এই বিটুইন কিন্তু একটা প্রিপজিশন। তো বিটুইন যদি প্রিপজিশন হয় তাহলে আমরা জানি প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এই ইউটা আসলে অবজেক্টিভ ফর্ম। কি বললাম? অবজেক্টিভ ফর্ম। তো এটা আমাকে অবশ্যই একটু খেয়াল করতে হবে যে ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ এবং ই এর অবজেক্টিভ ফর্মও ইউ। তো এই জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে এটা খেয়াল করতে হবে যে আসলে এখানে সাবজেক্টিভ ফর্ম আছে নাকি অবজেক্টিভ ফর্ম আছে। তো আমরা এখানে খেয়াল করলাম যে বিটুইন যেহেতু প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, দ্যাট মিন্স ইউটা হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে এখন খেয়াল করুন অ্যান্ড যদি একটা প্যারালিজম শব্দ হয়, আমরা জানি অ্যান্ডের পূর্বে যেভাবে বসবে অ্যান্ডের পরে ঠিক সেভাবে বসবে, তাহলে এটা যদি অবজেক্টিভ ফর্ম হয় পরেরটি অবজেক্টিভ ফর্ম হবে, দ্যাট মিন্স অ্যান্সার হবে মি। ওকে, পাঁচ নম্বরটি খেয়াল করুন, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার এক্সেপ্ট আই অথবা মি। তো এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে এক্সেপ্ট এই শব্দটা কী আর এটার অর্থ কী, এই শব্দটা কী এটার অর্থ কী। সো এক্সেপ্টের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতিরেকে, তার মানে এই এক্সেপ্টটা একটা প্রিপজিশন। কী বললাম এটা? এক্সেপ্ট একটা প্রিপজিশন। তাহলে এখন আমরা বলুন যে প্রিপজিশনের পরে প্রোনাউনে কী বসে? অবজেক্টিভ ফর্ম বসে, তার মানে এটার অ্যান্সার হবে মি। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এখানে আমাদের বুঝতে কষ্ট হয় যে এখানে প্রিপজিশন আছে কি না। তো আমাদের অবশ্যই অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনাকে অবশ্যই আমি বলবো যে এটা কিন্তু খুবই সুন্দরভাবে মনে রাখবেন যে এক্সেপ্ট একটা প্রিপজিশন আর এক্সেপ্টের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখন আমরা আরও কয়েকটি উদাহরণ দেখে নিই। এনন বলছে লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস, আর বিনন বলছে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। খেয়াল করুন তো লেটটা কি, আমরা জানি লেট একটা ভার্ব, ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, ইউটা হচ্ছে অবজেক্ট ফর্ম, অ্যান্ডের এ পাশে অবজেক্টিভ ফর্ম, অ্যান্ডের এ পাশে যায় অবজেক্টিভ ফর্ম বসবে, কারণ এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এটা হবে না। পরবর্তী খেয়াল করুন লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, তো অ্যান্ডের এ পাশে অবজেক্ট ফর্ম, কেননা লেটের পরে অবজেক্ট ফর্ম বসে, তাহলে অ্যান্ডের পরবর্তীতে অবজেক্ট ফর্ম বসবে, তাহলে হিম আছে তার মানে এটা অবজেক্ট ফর্ম, তাহলে এটার অ্যান্সার হবে বি। ওকে, সাত নম্বর প্রশ্নটি খেয়াল করুন, উই ইনসিস্ট অন ইউ অথবা ইউর লিভিং। খেয়াল করুন তো এটা একটা প্রিপজিশন আর এটা একটা জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি আছে, লিভ প্লাস আইএনজি লিভিং, তাহলে প্রিপজিশন এবং জিরান্টের মাঝখানে আপনাকে প্রোনাউন বসাতে বলেছে। তো আমরা এখানে খুব সুন্দর করে শিখে আসলাম প্রিপজিশন এবং জিরান্টের মাঝখানে যদি প্রোনাউন বসাতে বলে সেটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ইওর। আশা করছি এটা খুবই সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দ্রুত পরবর্তীগুলো সমাধান করে নিই। তিন নম্বর রোস্টাতে বলছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলতে হবে না, কারণ আমরা বারবার বারবার মুখস্থ করে আসলাম যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় বসে। তাহলে এখন বাকি যতগুলো বিষয় সবগুলোই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখন দেখে নিই কোথায় কোথায় সাবজেক্টিভ ফর্ম বসে। এক নম্বর হচ্ছে সাবজেক্ট অবস্থানে, একটা বাক্যের যদি সাবজেক্ট অবস্থানে কোনো প্রোনাউন বসা থাকে সেটা অবশ্যই অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, দুই নম্বর হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ এয়ার এর পরে। ওকে, আর তিন নম্বর হচ্ছে দেন অ্যাজ দ্যাট এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এখন এই বিষয়টা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের এটা মুখস্থ করবেন না, জাস্ট জেনে রাখবেন যে এটা সাবজেক্ট ফর্ম বসে। ওকে, কিন্তু এখানে আরেকটা কথা বলছে দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, ভালো কথা। আবার সাবজেক্টিভ ফর্ম না থাকলে সেক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ফর্মও নেওয়া যাবে, এটা কিন্তু একটা ইনফর্মাল ইংলিশ। ইনফর্মাল ইংলিশে সাবজেক্টিভ ফর্ম না হলে অবজেক্টিভ ফর্ম ব্যবহারও যায়। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে যে সাবজেক্টিভ ফর্ম যদি না থাকে, দেনের পরে যদি সাবজেক্ট ফর্ম না থাকে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অবজেক্টিভ ফর্ম নিতে হবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে সেটা হচ্ছে দেনের পরে কিন্তু পসেসিভ প্রোনাউনও বসে। কী বসে? পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা এটা উদাহরণের মধ্যে দেখে নিই। আট নম্বরের এ নম্বর প্রশ্ন বলছে হি অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট আউট।
এখন খেয়াল করুন অ্যান্ডটা হচ্ছে প্যারালিজম শব্দ, অ্যান্ডের পূর্বে যা বসবে অ্যান্ডের পরেও তাই বসবে। তাহলে অ্যান্ডের পূর্বে এটা হি একটা কী বসছে বলুন তো, সাবজেক্টিভ ফর্ম বসেছে। আর আমরা জানি বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসে, তাছাড়া আমরা দেখতেই পাচ্ছি হি একটা সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে অ্যান্ডের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন, অ্যান্ডের পরে হবে সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু এখানে খেয়াল করুন তো মাইসেলফ কি, মাইসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে এটা ভুল হচ্ছে। বি নম্বর অপশন খেয়াল করুন, অ্যান্ডের এ পাশে আছে সাবজেক্টিভ ফর্ম, অ্যান্ডের এ পাশে আছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, নয় নম্বর প্রশ্ন খেয়াল করুন, আই উইশ আই ওয়ার হি অথবা হিম। তাহলে আমরা শিখে আসলাম এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এটার অ্যান্সার হবে হি। দশ নম্বরটি খেয়াল করুন, হি ইজ বেটার দ্যান আই। বি নম্বর প্রশ্ন খেয়াল করুন, হি ইজ বেটার দ্যান মি। আর সি নম্বর প্রশ্ন বলছে মাই পেন ইজ বেটার দ্যান ইয়োরস অথবা ইয়োর পেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা শিখে আসলাম যে দ্যানের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তার মানে এটা সঠিক। ওকে, তারপরে আমরা শিখে আসলাম দ্যানের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসতে পারে, তার মানে এটাও আমাদের সঠিক যে দ্যানের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আই থেকে মি আসে, তার মানে এটাও সঠিক। তো এখানে আমি আবারও একবার বলছি, যদি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে সেক্ষেত্রে আর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নেওয়া দরকার নেই, যদি না থাকে সেক্ষেত্রে এটা অ্যান্সার সঠিক হবে, অন্যথায় নয়। আর সিনিয়র প্রশ্ন খেয়াল করুন, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োরস অথবা ইয়োর পেন, তো এটা কী হবে? তো এটা খুবই একটা সহজ একটা বিষয় যে মাই পেন ইজ বেটার দ্যান ইয়োরস নাকি ইয়োর পেন। খেয়াল করুন তো, আমি যদি এই বাক্যটি এভাবে বলি, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর পেন, মাই বুক ইজ বেটার দ্যান ইয়োর বুক, মাই স্টাইল ইজ বেটার দ্যান ইয়োর স্টাইল। খেয়াল করুন তো, একই শব্দ কিন্তু বারবার বলতে হচ্ছে। হ্যাঁ, এটাই, একই শব্দ বারবার না বলার জন্যই কিন্তু আমাদের পসেসিভ প্রোনাউন এসেছে। এই পেন এই শব্দটা না বলার জন্য আমাদের পসেসিভ প্রোনাউন এসেছে, এই জন্য আমাদের এখানে ইয়োর পেন না দিয়ে কী বলতে হবে, ইয়োরস বলতে হবে। ইয়েস, এটাই তাহলে আমাদের পসেসিভ প্রোনাউন। আশা করছি এটা খুব সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব দ্বিতীয় ডিসপ্লেতে। ওয়েল, তাহলে এখন আমরা প্রোনাউনের বাকি অংশগুলো দেখে নিই। দুই নম্বর বিষয়টা বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইম্ফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইম্ফ্যাটিক প্রোনাউন আসলে দেখতে একই ধরনের, যেমন মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ। আমরা জানি সেলফযুক্ত শব্দগুলো আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, একই সাথে এটা ইম্ফ্যাটিক প্রোনাউনও হয়। তো এটা কীভাবে বুঝবো আমরা এটা রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি ইম্ফ্যাটিক প্রোনাউন? ইটস ভেরি ইজি। আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইম্ফ্যাটিক প্রোনাউন দেখতে একই রকম হলেও ফাংশনালি কিন্তু এটার তফাত আছে। খেয়াল করুন, রিফ্লেক্সিভ প্রোনাউন হতে হলে সেটি অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসবে অথবা প্রিপজিশনের পরে বসবে। আমি আরও একবার বলছি, খেয়াল করুন, রিফ্লেক্সিভ প্রোনাউন হতে হলে সেটি অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসবে এবং প্রিপজিশনের পরে বসবে। তাহলে আমরা এটা উদাহরণ দেখে নিই, হি কিল্ড হিমসেলফ। খেয়াল করুন তো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে সেলফযুক্ত শব্দটি হয় রিফ্লেক্সিভ হবে অথবা ইম্ফ্যাটিক হবে। তাহলে এখানে দেখুন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট অবস্থানে বসছে এবং ভার্বের পরে বসছে, সুতরাং এটি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, পরবর্তী দুই নম্বর বাক্যটি খেয়াল করুন, হি লুকড অ্যাট হার সেলফ। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে এটা অবজেক্ট অবস্থানে বসছে এবং ভার্বের পরে বসছে, সুতরাং এটিও হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করছি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখে নেব কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। সেগুলো হচ্ছে অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লাম এবং এক্সার্ট। তাহলে এই ভার্বগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে এই শব্দগুলো আমাদের একটু সুন্দরভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে এখন আমরা দেখে নেব কীভাবে ইম্ফ্যাটিক প্রোনাউন চিনব। ইম্ফ্যাটিক প্রোনাউন হতে হলে সেটি নাউন বা প্রোনাউনের পরে বসবে, ওকে, এবং প্রিপজিশনের পরে বসবে। তাহলে এখন আমরা এটার উদাহরণ দেখে নেব। খেয়াল করুন, তিন নম্বর বাক্য, আই মাই সেলফ লার্ন ইংলিশ, আমি নিজেই ইংরেজি শিখি। তো এক্ষেত্রে খেয়াল করুন, এই মাই সেলফ শব্দটি প্রোনাউনের পরে বসছে, সুতরাং এটা কী হবে বলুন তো, এটা একটা ইম্ফ্যাটিক প্রোনাউন। ওকে, আই মেট প্রেসিডেন্ট হিমসেলফ। খেয়াল করুন তো, প্রেসিডেন্ট একটা নাউন না? হ্যাঁ, এটা কিন্তু একটা নাউন। তো নাউনের পরে যদি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা অবশ্যই কী হয়ে যাবে, ইম্ফ্যাটিক হয়ে যাবে, সুতরাং এটা একটা ইম্ফ্যাটিক প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম মাইসেলফ একটি ইম্ফ্যাটিক প্রোনাউন এবং
हिमसेल्फ एक इम्फैटिक प्रोनाउन ओके हमें चार नम्बर वाक्यटी ख्याल कर देखे नेब शी वांटेड ए पेन फॉर हरसेल्फ ओके एखन ख्याल करुन एटा किन्तु प्रिपोजिशनेर পরে বসেছে তাহলে তাহলে একটুখানি খেয়াল করুন যে এখানেও কিন্তু বলছে প্রিপোজিশনের পরে এখানেও বলছে প্রিপোজিশনের পরে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইমফ্যাটিক নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন ইটস ভেরি ইজি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি এখানে বলা হয়েছে অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসে ওকে এখন খেয়াল করুন এটা অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসছিল আর এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসি নাই খেয়াল করুন এটা হচ্ছে সাবজেক্ট এটা ভার্ব আর এ পেন হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট হিসেবে তো আর প্রোনাউনটা বসেনি তার মানে সাধারণভাবে প্রিপোজিশনের পরে বসলে এটা হবে ইমফ্যাটিক প্রোনাউন আশা করছি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং লাস্ট একটা বাক্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োর সেলফ এই ইয়োর সেলফটা আসলে ইমফ্যাটিক প্রোনাউন ওকে আশা করছি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমফ্যাটিক প্রোনাউন সম্পর্কে আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন বাকি অংশগুলো দেখে নিই এখন দেখে নেব তিন নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওকে এটা খুবই সহজ দিস দ্যাট দোজ দিস সো সাস দ্য সেম এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই সম্পর্কে আমাদের না বললেও হবে যেরকম দিস ইজ মাই বুক দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওকে এ ধরনের অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা মাস্টার গাইডে আছে প্লিজ সেখান থেকে দেখে নেবেন আশা করছি কোনো সমস্যা হবে না এখন চলে যাবো আমরা ইনডিফিনাইট প্রোনাউন ওকে ইনডিফিনাইট প্রোনাউনগুলোর ভিতরে আছে ওয়ান নো ওয়ান নান এনি ওয়ান এভরিবডি এভরি ওয়ান সামবডি সামওয়ান এই যে এই ধরনের অনেকগুলো আছে যেগুলো অনির্দিষ্ট বাচক শব্দ এবং এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন তো এই সম্পর্কে আমাদের খুব একটা বেশি বলতে হবে না সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কিন্তু এখানে আমি যে কথাটা আপনাকে যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে ওয়ান যদি সাবজেক্ট হয় হ্যাঁ ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ওয়ান্স হবে ওয়ান অ্যাপোস্ট্রফি ইজ ওয়ান্স হবে ওকে এখানে আর একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওয়ানের পরে যদি প্রিপোজিশন অফ থাকে এবং ওয়ানের পূর্বে যদি কোনো কিছু থাকে সাপোজ নো এভরি এ ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে হিজ অথবা হার হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে তাহলে এখন আমরা এগুলোর উদাহরণ দেখে নেব ওয়ান শুড রিসপেক্ট ওয়ান্স নাকি হিজ প্যারেন্টস খেয়াল করুন তো ওয়ান এই বাক্যের কিন্তু সাবজেক্ট কেননা এটা সাবজেক্ট এটা মডাল অক্সিলারি ভার্ব তাহলে এটা যদি সাবজেক্ট হয় আমরা বলেছি সাবজেক্ট যদি হয় তাহলে প্রোনাউন হিসেবে কী বসবে ওয়ান্স হবে তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান্স নো ওয়ান শুড কিল অ্যাওয়ে ওয়ান্স অথবা হিজ টাইম খেয়াল করুন তো ওয়ানের পূর্বে কিন্তু এখন নো আছে তাহলে আমরা শিখে আসলাম ওয়ানের পূর্বে বা পরে যদি কিছু থাকে তাহলে প্রোনাউন হিসেবে হিজ অথবা হার বসবে তো এখন খেয়াল করুন তাহলে আমাদের এখানে ওয়ান্স আছে আর হিজ আছে তাহলে এটা হবে না অ্যান্সার হবে হিজ ওকে নয় নম্বর প্রশ্নে খেয়াল করুন এভরি ওয়ান শুড রিসপেক্ট ওয়ান্স অথবা হিজ প্যারেন্টস এখন খেয়াল করুন ওয়ানের পূর্বে কিন্তু এভরি আছে তার মানে ওয়ান বাক্যের সাবজেক্ট নয় সাবজেক্ট আছে এভরি ওয়ান ওকে তাহলে ওয়ান্স হবে না হবে কি হিজ ওকে এখন তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ওয়ান যদি শুধুমাত্র ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান্স হবে অন্যথায় হিজ অথবা হার হবে ওকে এখন এখানে আরও একটা বিষয় খুবই সুন্দরভাবে বুঝতে হবে সেটা হচ্ছে ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয় কী বললাম ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয় এখন খেয়াল করুন ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল এই যে ফ্রেন্ডস আছে কী আছে ফ্রেন্ডস এখন এরপরে ভার্ব কী হবে সিঙ্গুলার হবে তাহলে ইজ হবে আর কখনো হবে না তো এটা অবশ্যই অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে খুব সুন্দরভাবে বোঝানো আছে আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটি দেখে নেবেন তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয় শুধু ওয়ান অফ না এখানে আপনি নান অফ নাইদার অফ ইচ অফ বিভিন্ন জিনিস দিতে পারেন যেটাই হোক এরপরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার ওকে এখন আমরা দেখে নেব ইন্টিগ্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন ওকে ইন্টিগ্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দেখতে একই ধরনের কিন্তু ফাংশনালি এটা ভিন্ন তাহলে এখন আমরা এটা কীভাবে চিনব সেটা দেখে নিই ওকে এগারো নম্বর প্রশ্ন বলছে হোয়ার ডাজ হি লিভ এই হোয়ারটা কী প্রোনাউন ওকে এই হোয়ারটা এই বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে খেয়াল করুন তো হ্যাঁ আমরা জানি এটা প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়ার ডাজ হি লিভ সে কোথায় বাস করে তার মানে এটা প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন আশা করছি বুঝতে পারছেন
পরবর্তী 12 নম্বর বাক্য খেয়াল করুন, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এখন খেয়াল করুন তো, এই একই হোয়ার শব্দটা এই বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু কোনো প্রশ্ন করছে না। তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, কিন্তু এই বাক্যটা তাহলে কী, তাহলে এই শব্দটা কী, এই শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন। কীভাবে বুঝলাম, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যখন কোনো প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করবে তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। খেয়াল করুন তো, আই নো একটা ক্লোজ বা বাক্য, আর হি লিভস একটা ক্লোজ বা বাক্য, তাহলে দুটো বাক্যকে বা দুটো ক্লোজকে যুক্ত করে, সুতরাং এটা একটা রিলেটিভ প্রোনাউন। আশা করছি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব 13 নম্বর বাক্যে, এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এ বাক্যটা আমাদের মনে হয় পরিচিত, এমন কোনো মানেই যে তার শিশুকে বা সন্তানকে ভালোবাসে না। তো এই বাটটা কী, এই বাটটা কনজাংশন নাকি প্রোনাউন? খেলকুন তো, এই বাটের পরিবর্তে যদি আমরা বলি দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, তাহলে এই হু শব্দটা কী হতো? হ্যাঁ, এই হু শব্দটা কিন্তু দুটো বাক্যকে যুক্ত করতো, দ্যাট মিন্স হুটা অবশ্যই প্রোনাউন হতো। তার মানে হুয়ের পরিবর্তে এই বাটটা বসেছে, সুতরাং এই বাটটা একটা প্রোনাউন। কী বললাম, এটা একটা প্রোনাউন। তাহলে আপনি অবশ্যই এটা সুন্দরভাবে মনে রাখবেন, কারণ বাট দেখলেই কনজাংশন মনে হয়, হি ইজ পোর বাট অনেস্ট, এই বাটটা অবশ্যই কনজাংশন। তো যাই হোক, এখন আমরা চলে যাব পরবর্তী অংশে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ভিতরে আছে ইজ, আয়দার, নাইদার। ওকে, ইজ মানে প্রত্যেকে, আর আয়দার মানে দুইজনের যে কোনো একজন, আর নাইদার মানে দুইজনের কেউই নয়। ওকে, প্রত্যেককেই আলাদা আলাদাভাবে দেখানো হবে, তখন অবশ্যই অবশ্যই ইজ বসবে। তার মানে এখানে বুঝতে পারলাম, তিনজন বালকের প্রত্যেকেই এক একটি করে প্রাইজ পেয়ে, এক একটি করে পুরস্কার পেল, দ্যাট মিন্স ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। আই হ্যাভ টু পেনস, আইদার ইজ গুড। তো খেয়াল করুন, এখানে কয়টা পেনের কথা বলা হয়েছে, দুইটা পেন। দুইটা পেনের ভিতরে যখন তুলনা করা হবে তখন অবশ্যই ইজ, তখন অবশ্যই আইদার অথবা নাইদার বসবে। তাহলে আমরা এখানে দিতে পারলাম আইদার ইজ গুড। আবার কি বলছে, আই হ্যাভ টু পেনস, নাইদার ইজ গুড, মানে আমার দুইটি পেন আছে তার ভিতরে কোনোটি ভালো নয়। ওকে, আমরা চলে যাবো 17 নম্বর বাক্য। একই ধরনের আমি আরেকটা বাক্য লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আই হ্যাভ থ্রি পেনস। এখন বলুন, নাইদার অফ দেম হবে না নান অফ দেম ইজ গুড হবে, কোনটা হবে? হ্যাঁ, এক্ষেত্রে অ্যান্সারটা হবে নান অফ দেম। এখন প্রশ্ন হলো, নান অফ দেম কেন হবে, নাইদার অফ দেম কেন হবে না? ইটস ভেরি ইজি, সেটা হচ্ছে দুইজনের ভিতরে তুলনা করলে সেখানে আইদার অথবা নাইদার ব্যবহার করা যায়, কিন্তু দুইয়ের অধিক যখন হয়ে যাবে তখন আইদার নাইদার কোনটি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এনি ওয়ান ব্যবহার করবো অথবা নান ব্যবহার করবো। ওকে, তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে নান অফ দেম ইজ গুড। আশা করছি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব লাস্ট যেটা, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কথা বলে শেষ করবো আমাদের ক্লাসটি। সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ওয়ান অ্যানাদার আর ইচ আদার। এটা খুবই একটা সুন্দর একটা প্রশ্ন, যখন দুইজন ব্যক্তির ভিতরে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা হবে তখন হবে ইজ আদার। দুইয়ের অধিক ব্যক্তির ভিতরে যখন পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা হবে তখন হবে ওয়ান অ্যানাদার। ওকে, এখন খেয়াল করুন, দ্য টু বয়েজ লাভ ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার, সে তার মানে দুইজনের ভিতরে তুলনা করা হচ্ছে, তাহলে হবে কি, ইচ আদার। অ্যান্সার হবে ইচ আদার। পরবর্তী বাক্যটি খেয়াল করুন, দ্য থ্রি বয়েজ লাভ ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার, তিনজন ভাইয়ের ভালোবাসা প্রকাশ করা হচ্ছে, তাহলে কি হবে, ওয়ান অ্যানাদার। ওকে, এটার অ্যান্সার হবে ওয়ান অ্যানাদার। এখন আমরা চলে যাবো লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স কমা ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এটার অ্যান্সার কী হবে, অল অফ দেম হবে নাকি অল অফ হুম হবে? তাহলে এটার অ্যান্সার হবে অল অফ হুম। কী বললাম, অল অফ হুম হবে। এখন প্রশ্ন, অল অফ হুম কেন হবে? খেয়াল করুন, এখানে কিন্তু বাক্যটি শেষ হয়নি, কমা দেওয়া আছে, তার মানে বাক্যটি শেষ হয় নাই, তার মানে দুটো বাক্যকে যুক্ত করতে হবে, এটাকে একটা প্রোনাউন লাগবে, তার মানে অল অফ হুম হবে। এখন এই প্রশ্নটি কিন্তু আমাদের আবার ঘুরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে এখানে যদি ফুল স্টপ দিয়ে থাকে, ধরুন এখানে দুইটা বাক্য হয়ে গেল, তাহলে দুইটা বাক্য যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোনাউনের দরকার হচ্ছে না, তার মানে এখন আমরা দিতে পারবো অল অফ দেম। তাহলে বললাম কি, দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, অল অফ দেম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অ্যান্সার হবে অল অফ দেম। আশা করছি এটা আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যাই হোক, আশা করছি আজকের ক্লাসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আজকের এই ক্লাসটি আমি খুবই কষ্ট করে, এখন রাত 12টা বাজে, সত্যি কথা বলছি এখন রাত 12টা বাজে, এখন পর্যন্ত আমি এই ভিডিওটি শ্যুট করতেছি, আর শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, কীভাবে আপনাদের ভালো হয় এবং কীভাবে আপনাদের
পড়াশোনা এগিয়ে যায় সেজন্য আমি চেষ্টা করছি, আমার আমার দিক থেকে আমি সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের সাহায্য করার জন্য। সো আপনার কাজ বেশি বেশি ইংরেজি পড়ুন, ইংরেজিকে শক্তি বানান এবং ইংরেজিকে বল করে চাকরি অর্জন করুন। সো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক কেয়ার অফ ইয়োরসেলফ, এটা একটা ইম্প্যাটিক প্রোনাউন। আল্লাহ হাফেজ।